হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বিজয় স্কেল আমরা যারা যারা হট মাইনিং করতেছি হট মাইনিংয়ের কিন্তু প্রতিনিয়ত আপডেট আসতেই আসে আসতেই আসে নতুন নতুন ফিচার অ্যাড হচ্ছে এবং রিসেন্টলি যে ফিচারটা বা যে আপডেটটা আসে এখানে দেখবেন যে এখানে এক কয়েক কতগুলো এখানে গ্রেড অপশন আছে তার মধ্যে আপনার অ্যাকাউন্টে ভাবে গ্রেড শো করতেছে তো এই আসলে এই যে গ্রেডগুলা এগুলো কি বা এগুলার মধ্যে কিভাবে কোনো কাজ করতে হবে নাকি এবং হট মাইনিংয়ের বাকি যে অপরচুনিটিগুলো সমস্ত কিছু থাকতেছে ভিডিওটাতে অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তো গাইজ আপডেটটা দেখার আগে আমরা অ্যাট ফার্স্ট এখানে তারা যে টেলিগ্রামে পোস্টটা করছে সেটা এখানে দেখে নেব উই আর লঞ্চিং অ্যাচিভমেন্ট ইন দ্য অ্যাপস অর্থাৎ এখানে তারা একটা অ্যাচিভমেন্ট দিয়ে দিছে অ্যাপসে তো কি সেই অ্যাচিভমেন্টটা সেটা একটু যদি আমরা পড়ে দেখি তাহলে ক্লিয়ারলি এখানে বুঝতে পারবো অ্যাচিভমেন্টস আর এ ওয়ে টু হাইলাইট অ্যাক্টিভ ইউজার অ্যান্ড লার্জ হোল্ডার অর্থাৎ আপনি যারা যারা এখানে হোল্ড করতেছে সেটা হোক নেয়ার সেটা হোক আলাদা কয়েন্ট বা সেটা হোক ডলার তাহলে সেই ফান্ডের উপর ভিত্তি করে তারা তাদেরকে একটা হাইলাইট প্রদান করতেছে অর্থাৎ গ্রেড প্রদান করতেছে এবং সেই গ্রেড নাম অনুসারে বিভিন্ন জনের কাছে বিভিন্ন নামটা শো করবে গ্রেড এই জায়গায় দেখেন যে ইউএন যে প্রজেক্টটা যেটা আমরা সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারছিলাম হট মাইনিংয়ে তো তারা এখন একটা নতুন পোস্ট করছে যে নেয়ার আর ইকুয়াল টু ইউন নেয়ারের বর্তমান প্রাইস আজকে কিন্তু অনেক বেশি তো কত বেশি নেয়ারের প্রাইস সেই বিষয়টা একটু পরে দেখে নেব তো নেয়ার ইকুয়াল টু ইউন যদি এরকমটাই হয় তাহলে ইউএন কয়েন হোল্ডারগুলো ভবিষ্যতে ভালো পরিমাণ একটা প্রফিট করতে পারবে তো আমরা এখন সরাসরি হট মাইনিং অ্যাপসে চলে যাচ্ছি তো গাইস আমরা হট মাইনিংয়ে চলে আসি এবং এই জায়গায় যে ক্রাব অপশনটা বা এখানে নতুন নতুন আপনার কোনো অপশান শো করতে পারে তো আমরা এটার উপর ক্লিক করব দেখেন এটা কিন্তু গ্রেড অপশন এবং এখানে ক্লিয়ারলি বলে যে টপ আপ ইউর ব্যালেন্স টু গেট এ হাইগার গ্রেড দ্য হাইগার দ্য গ্রেট দ্য বেটার দ্য অপরচুনিটিস আপনি যত বেশি এখানে গ্রেডটা অর্জন করবেন এবং তত বেশি আপনার জন্য প্রীত অপরচুনিটিস থাক পারে তো অপরচুনিটিগুলো নেওয়ার জন্য আপনাদের অ্যাকাউন্টে অবশ্যই অবশ্যই ফান্ড থাকার লাগবে অর্থাৎ আমি যদি একটু ব্যাগ দিয়ে আপনাদের দেখাই ব্যাগ দিয়ে দেখবেন যে আমার এখানে আট ডলার সম পরিমাণ আসে এবং আমি যদি স্ক্রোল করে দেখাই তাহলে দেখবেন যে হট বাদে আমার বাকি যে কয়েন সেটা শুধুমাত্র নেয়ার কয়েন আছে এবং মাত্র একটা কয়েন আছে এবং একটা কয়েনের প্রাইস বর্তমান আট ডলার তেত্রিশ সেন আমি বারবার সবাইকে বলতেছি যে এখানে যে নেয়ার কয়েনটা সেটা ডিপোজিট করে রাখেন আমি সেই তিন ডলার থেকে শুরু করে সবাইকে ডিপোজিট করার সাজেস্ট করতেছি বর্তমান আট ডলার পার হয়ে গেছে এবং আমি সবাইকে বলছি যে খুব শীঘ্রই এটা দশ ডলার হিট করবে এবং যারা যারা আমার কথা শুনে এখানে নেয়ার ডিপোজিট করছে তারা অলরেডি এখানে প্রফিটে আছে এবং অনেকেই বাইন্যান্সে নেয়ার কিনে রাখছে তারাও কিন্তু প্রফিটে আছে তো কথা সেদিকে না বাড়িয়ে আমরা দেখে নেব যে আমার এখানে যেহেতু আট ডলার ছেষট্টি সেন্ট আছে তো এখন আমি যদি যে উপরের যে গ্রেড অপশনটা এটাতে ক্লিক করি তাহলে এখানে ক্লিয়ারলি বলে দিছে যে এক ডলার থেকে যদি দশ ডলার থাকে তাহলে আপনার যে গ্রেডটা সেই গ্রেডটার নাম হবে ক্রেপ অর্থাৎ এখানে আপনার ফান্ডের উপর নির্ভর করবে যে আপনার কোন যে গ্রেড সেই গ্রেডের মধ্যে আসছেন আমরা যদি এখানে একটু স্ক্রোল করে তাহলে দেখতে পারবো যে যাদের এক ডলারের নিচে ফান্ড আছে তাদের যে গ্রেডটা সেটা হচ্ছে শ্রিম্প তো এইভাবে কিন্তু গ্রেডটা দেওয়া আছে আমরা একটু এইভাবে আরও স্কুল করে দেখবো যাদের দশ ডলার থেকে পঞ্চাশ ডলার মধ্যে ফান্ড আছে তারা কিন্তু অক্টোপাস এবং এইভাবে আপনার যত ফান্ড আছে তত বেশি এখানে ততভাবে এখানে আপনাদের গ্রেডটা শো করবে এবং এটাই শুধু না এবং প্রতিটা গ্রেডের একটা জিনিস লক্ষ্য করবেন একটা জিনিস আপনারা ক্লিয়ারলি লক্ষ্য করবেন যে এখানে হোল্ডার নামে অপশন আছে ভিলেজ নামে অপশন আছে ট্রেডার নামে আছে উইনার নামে আছে তো আপনাদের কি এখানে কোনো কিছু করার লাগবে নাকি না আপনার এখানে কোনো কিছু করার লাগবে না এটা মূলত আপনার যে ফান্ট সেটার উপর নির্ভর করে এই জায়গায় হোল্ডারের উপর আমরা যে বাটনটা দিছে এবং বাকিগুলো কিন্তু লক তো এগুলোর উপর আমার আপাতত আমরা দেখতে পারবো না যেগুলো আনলক করছে এটার উপর যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখবো যে গেট গ্রাফ গ্রেট ডিপোজিট এক ডলার অর্থাৎ এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়েছে যার জন্য এই যে চিহ্নটা এটা কিন্তু হলুদ কালার হয়ে গেছে এবং ভিলেজের ভিলেজার মানে হচ্ছে আমরা কিন্তু ভিলেজারে জয়েন হয়েছি এটা সকলেই জানেন তো এটার জন্য এটা চালু হয়েছে এবং আমি যদি নিচের যে ট্রেডার অপশনগুলো এটার উপর খেয়াল করি এটা কিন্তু আমার এই কালারের মতো হয়নি এটার মূল কারণ হচ্ছে এখানে তারা ক্লিয়ারলি বলছে যদি আমার অ্যাকাউন্টে মিনিমাম তিন ধরনের কয়েন থাকে তাহলে আমার এটা চালু হবে আশা করি বুঝতে পারছেন যে এখানে তিন ধরনের কয়েন বলতে কি কি বোঝাইছে নেয়ার আর ইউএসডিটি ইউএন এটা কিন্তু এক্সাম্পল দিচ্ছে আপনি চাইলে অন্যান্য কয়েন এখানে রাখতে পারবেন তবে বেশিরভাগ সবাই নেয়ার প্লাস ইউএসডিটি প্লাস ইউএন এই ধরনের কয়েনটা রাখতেছে তো এটা কমপ্লিট করার পর অর্থাৎ ট্রেডার অপশনটা কমপ্লিট করার পর বাকি যে অপশনটা দা উইনার দা উইনারের উপর যদি আমরা ক্লিক করে আনলক থাকতে তাহলে এখানে বলতেছে যে আপনাদের পাঁচটা ইউএন কয়েন আপনাদের হোল্ড করতে হবে আপনার অ্যাকাউন্টে যদি এটা করেন তাহলে যে আপনার অ্যাচিভমেন্টটা অর্থাৎ আপনার যে অ্যাচিভমেন্ট অর্জনটা এটা আপনারা কমপ্লিট করতে পারবেন এবং ভবিষ্যতে এটার ভিত্তিতে আপনাদের হয়তো বা কিছু অপরচুনিটিস বা কিছু অফার দিতে পারে তো যে বিষয়টা অনেকেই আমাকে জিজ্ঞাসা করতেছেন যে ভাই এখানে একটা কী যেন জিনিস শো করতেছে এটার আসল রহস্যটা কি এই ভাই এটা মূলত আপনার গ্রেড অপশন এবং আপনার এটা ডলারের উপর নির্ভর করে বা আপনার ফান্ডের উপর উপর নির্ভর করে আপনাকে গ্রেড দেওয়া হবে তবে গ্রেডগুলো কমপ্লিট করার জন্য বা অ্যাচিভমেন্টগুলো নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই এই যে কমপ্লিট এগুলো করতে হবে এগুলো কমপ্লিট করতে পারলে হয়তো বা ভবিষ্যতে আপনার জন্য ফ্রিতে কোনো কিছু অফার থাকতে পারে এর মধ্যে আরও কিছু আপডেট চলে আসছিলো যেগুলো ভিডিওতে বলা হয়নি এই জায়গায় দেখবেন যে মাইনিংয়ের উপর আমরা যদি ক্লিক করি তাহলে এখানে দেখবেন যে চব্বিশ ঘন্টা কিন্তু কমপ্লিট করে দিছে তারা আমি আর আমার কিন্তু বারো ঘন্টা ছিল অনেকের দুই ঘন্টা ছিল অনেকের তিন ঘন্টা ছিল সবারই বর্তমান চব্বিশ ঘন্টা হয়ে গেছে তো এই চব্বিশ ঘন্টাটা হওয়ার মূল কারণ হচ্ছে তাদের ওভারলোডের একটা সমস্যা হচ্ছে অর্থাৎ এত পরিমাণ ইউজার বর্তমানে বেড়ে গেছে যে ওভারলোডের পরিমাণের কারণে সকল অ্যাকাউন্টকে চব্বিশ ঘন্টা করে দেওয়া হয়েছে এবং তারা ক্লিয়ার বলে দিছে যে এটা হচ্ছে টেম্পোয়ারি এটা কিন্তু পারমানেন্টলি না যে কোনো সময় আপনার যে সময়টা সেই সময় আপনার ব্যাক হয়ে যাইতে পারে তবে তারা চেষ্টা করতেছে প্রতিটা অ্যাকাউন্টকে মানে একবারে পারমানেন্টলিভাবে চব্বিশ ঘন্টা করে দেওয়ার তো এই বিষয়ে অনেকে আমাকে প্রশ্ন করতেছে যে চব্বিশ ঘন্টা কেন হইলো এটা আসলে ওভারলোডের কারণে তবে এটা পারমানেন্টলি হলে আমাদের জন্য খুবই বেশি ভালো হবে অ্যান্ড গাইস আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করবেন যে এই জায়গায় কিন্তু আমাদের যে গোল্ডেন টিকমার্কটা ছিল গোল্ডেন টিকমার্টটা কিন্তু বর্তমানে তুলে নেওয়া হয়ে গেছে না আছে এখানে কোনো সাদা কালার না আছে কোনো গোল্ডেন কালার অর্থাৎ কোনো টিকমার্কই আমাদের এখানে নাই। আমি যদি আপনাদের স্কুল করে আরেকবার দেখাই দেখেন কিন্তু আমার এখানে ওয়ান প্লাস নেয়ার আছে তারপরও আমার গোল্ডেন টিকমার্টটা নাই তো এই যে গোল্ডেন টিমারটা এটা কিন্তু আপাতত নাই বা এখানে শো করতেছে না তো তার পরিবর্তে আপনার এখানে গ্রেডটা শো করতেছে তো সম্ভবত গ্রেডের ভিত্তিতেই আপনাদের ভালো কিছু অপরচুনিটিস থাকতে পারে তো সেই হয়তো হয়তোবা সবারই ক্ষেত্রে এরপরের নেক্সট টাইম আসতে পারে তবে আপনারা চেষ্টা করবেন এখানে নেয়ার ডিপোজিট করে কিছু পরিমাণ রাখার অবশ্যই একটা নেয়ার ডিপোজিট করার চেষ্টা করবেন তাহলে হয়তোবা ভবিষ্যতে যে অপরচুনিটিসগুলো আসবে সেগুলো আপনার কাজে লাগতে পারে এবং হট মাইনিং বিষয়ে কীভাবে ডিপোজিট করবেন হট মাইনিংয়ে কীভাবে কাজ করবেন সমস্ত কিছু অবশ্যই আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে ভিডিওগুলো সকলেই একটু মনোযোগ সহকারে দেখবেন এবং যারা যারা এখন পর্যন্ত হট মাইনিংয়ে জয়েন হন নাই আপনারা ভাই প্রচুর ভুল করতেছেন হট মাইনিং বর্তমান মাইনিংয়ের মধ্যে সবচেয়ে সেরা মাইনিং প্রজেক্ট যেখান থেকে আমরা আশা রাখতেছি যে একটা ভালো পরিমাণ প্রফিট বুক করব তো যারা যারা এখনও হটমার্নিং করতেছেন না আপনারা অবশ্যই জয়েন হয়ে যাবেন এবং এই প্রোজেক্ট বিষয়ে আপনার যদি পরেও কোনো ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং টেলিগ্রামে জয়েন হয়ে আমার সাথে টেলিগ্রামে কথা বলতে পারবেন তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে